আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনার দয়াল্লা রহমত অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনারা দেখাবো কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। আমি এখানে চারটা আম নিয়েছি, এই যে। এখন আমি আমগুলো ভালোভাবে ছিলে নিব, ছিলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। খুব সহজেই একটি শরবত বানিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। আমি আমগুলো এই যে এভাবে সুন্দরভাবে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেখাচ্ছি। আমি এই যে গ্রেটার দিয়া এভাবে গ্রেট করে নিয়েছি আমগুলো। এভাবে আজকে আপনাদের আমি শরবত বানিয়ে দেখাচ্ছি। এখন আমি শরবতগুলো বানিয়ে দেখাচ্ছি। এখন আমি জক নিয়েছি। এখন জকের মধ্যে আমি গ্রেট করা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার আমি এর সাথে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু রোজার মাস, ঠান্ডা পানি দিলেই অনেক ভালো। এভাবে আপনারা অবশ্যই বাসায় আমের শরবত বানিয়ে অবশ্যই খাবেন, এভাবে আসলে অনেক মজা লাগে শরবতটা। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি, চিনিটা গলানোর জন্যে গলিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার আমের শরবতটা। আপুরা ভাইয়েরা দেখেন আমি কত সুন্দরভাবে আমের শরবতটা বানিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় আমের শরবত অবশ্যই এখন রোজা যেহেতু বানিয়ে খাবেন আপুরা ভাইয়ার, আমার বন্ধুরা সবাই। আর যদি আমার এই শরবতের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপুরা ভাইয়ারা, আমার বন্ধুরা সবাই। আল্লাহ হাফেজ।